আমি নতুন প্রচেষ্টা এটা হাতত লৈছো জিলা প্রশাসনের তরফের পৰা, অর্থাৎ ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি গোটেই রাজ্যখনের লিড এজেন্সি তরফের পৰা আমাক নির্দেশ দিয়া হৈছে যে আমি যিবোৰ এক্সিডেন্ট প্রবণ ঠাই সেইবোৰ এক্সিডেন্ট প্রবণ ঠাইত যাব লাগে, আর এক্সিডেন্ট প্রবণ ঠাইত গৈ যি সময়ত এক্সিডেন্ট সংঘটিত হব সেই সময়ত যি ওচৰত মানুহ থাকিব সেই মানুহসকলের কি করণীয় হব, সেই পাবলিকর, সেই নাগরিকর, সেই চালকজনের, সেই ডক্টরজনের, সেই ইঞ্জিনিয়ারজনের, যোনে নাথাকে, এইটো কোনো মানে হেৰি ভেদে নহয়, মানে মানে সার্ভিস ভেদে নহয়, এইটো রাইজলৈ এটা নতুন সুন্দর আমি একটা প্রচেষ্টা আগবাইছো, এটা ডেমনস্ট্রেশন, সেইটো হৈছে যে দুর্ঘটনার সময়ত যিজনে ওচৰত থাকিব আর্তজনক যিজনে ইঞ্জুরি হব তেখেতক আমি কেনে ধরনের সহায় করি। পুলিশ প্রশাসন আমার লগত আছে, আমি পরিবহন বিভাগ আর স্বাস্থ্য সঞ্চালকের তরফের পৰা এলোকে সুন্দরভাবে ডেমনস্ট্রেশন আর ট্রেনিং আগবাই দিছে পাবলিকর মাজলৈ। ইয়াত চালক কন্ডাক্টর হ্যান্ডিম্যান বলে কথা নাই, ইয়াত পাবলিকর মাজলৈ দুর্ঘটনা কোত সংঘটিত হয় কোনেও গম নাপায় আর কেনেদরে সংঘটিত হয় তৎকালীনভাবে ইয়ার পিছতে কারণবোৰ উদ্ভাবন করব পৰা যায়, কিন্তু দুর্ঘটনাস্থলীত তৎকালীনভাবে যাতে ইঞ্জিওর পার্সনে সকাহ পায় যে দুর্ঘটনা বাইকেরে গৈ আছে দুজন লড়া গৈ করবাত এক্সিডেন্টত পড়লে ওচৰত কোনো মানুষের দুজনে সেন্সলেস হয়ে আছে তেতিয়া কি হব, বা মানুষ এজনে দেখিলে ভয় খাই আঁতৰি গল, যিবোৰ কোয়েশ্চন আজি আহিছে সেইবোৰ আমি ক্লিয়ার করছো গুড চামতে তাদের অন্তর্গত আর্তনা আর্তজনক বা দুর্ঘটনা পতিতজনক যদি সহায় করবলৈ যায় 5000 টাকা পর্যন্ত তেখেতক পুরস্কৃত করা হব আর আমার পুলিশেও ক্লিয়ার করে দিছে, আর কোনো কারণতে সরকারি আওতার মাজলে যাব নালাগে, কেসটোর ইন্স্যুরেন্সের খাতির একটা স্টেটমেন্ট দিবলগা হব পারে বাট কোনো সরকারি হেৰি মানে কেসের মাজত যাবলগা নহয় রাইজলে আহ্বান। গতি আমি যি আজি প্রচেষ্টা আগবাইছো আজি ইতিমধ্যে দুটা জায়গাত করলো গোটে বছরজোড়া অভিযান, এই প্রচেষ্টা আশা রাখিছো আমার যে দুর্ঘটনার সময় ফেটেল রেট ইঞ্জিওরজনক কেনে ধরনের রক্ষা করব লাগে তৎকালীনভাবে চিকিৎসা সেবা প্রদান করে কেনে ধরনের ফ্র্যাকচার হলে উশা নিশা লব নোৱাৰিলে তেখেতর হেড ইঞ্জিওরি হলে কেনে ধরনের তেখেতক সেফ দিব লাগে গোল্ডেন আওয়ার্ডটা আমি তেখেতক দিব পাৰো আর আর্তজনক কেনেকৈ সকাহ দিব লাগে তার ব্যবস্থা আমি আরম্ভ করছো, এটা একদম নতুন প্রচেষ্টা ডিস্ট্রিক্ট জেলা প্রশাসনের তরফের পৰা আমার ডেপুটি কমিশনার স্যারের প্রচেষ্টা আছে, আমি সকল অঞ্চলতে গৈ স্বাস্থ্য সেবা সঞ্চালকের তরফের পৰা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পুলিশের তরফের পৰা আমি দুর্ঘটনা প্রবণ এলাকাবর যাম আর তাতে রাইজক আহ্বান জানাম, স্কুললৈকে যাম, কলেজলৈকে যাম, বিভিন্ন ইনস্টিটিউটলৈকে যাম, আর এইটো এটা কন্টিনিউ প্রসেস সুন্দরভাবে যে ধরনের আমি চেক করো, ইতিমধ্যে আমি রাইজের মাজলৈকে কৈছোঁ যে পথ সুরক্ষার সকলবোৰ নিয়ম মানক আর দুর্ঘটনা রোধ করবলে সকলে সক্রিয় হোক, দুর্ঘটনা রোধ করবলে আমি সকলে সক্রিয় হব লাগে, পথ সুরক্ষার সকলবোৰ নিয়ম মানিব লাগে আর এখন দুর্ঘটনামুক্ত বা দুর্ঘটনার মৃত্যুর হাম কমাব লাগে, গতি ইত্যাদি ইত্যাদি বিষয়বুলে আমি ইতিমধ্যে রাইজর মাজলে গৈছো, আজিও আমি পুস্তিকা বিতরণ করছো রাইজর মাজত, এটা নতুন প্রচেষ্টার আমি আগবাড়ি গৈছো ডেমনস্ট্রেশন ট্রেনিং দিয়ার আরম্ভ করছো, আশা রাখিছো ইয়ার সুফল পাম আর এই সুফলে আমার সমাজত দুর্ঘটনার মৃত্যুর হার কমাই আনব, একটা সুন্দর অনুষ্ঠান নতুন প্রচেষ্টা ডিসি স্যারের ফল। আজি অনুষ্ঠানটির মেইন উদ্দেশ্য হল কি যে পেচেন্ট এটা রাস্তার এক্সিডেন্ট হয়েছে তারপর মেডিকেলের দ্বার নোপালেকে এই সময়সাত 108 নহালেকে সাধারণ মানুষে কিখিনি করব লাগে কিখিনি করা উচিত আর কেনে করব এই গোটেখিন আজি ডেমনস্ট্রেশন হয়, গতি এইটা ভাল প্রচেষ্টা হয়, আমি যথেষ্ট উৎসাহী ভবিষ্যৎ আগন্তুক দিনত নহয় ইয়াক আমি যিমান দিন যাব ভাল করে গৈ থাকিম, মানে ফ্রি চিকিৎসা দিয়া হব, মানে সব আজি যদি আপনি যখন গভর্নমেন্ট এখন মেডিকেলত যায় নহয় আপনি যোনে নহকে আমি চিকিৎসা প্রদান করোয়ে, বাকি আপনার ফ্রি চিকিৎসা যিখিনি গভর্নমেন্টের ফল আমার সাপ্লাই দিয়া হয় আমি এই চিকিৎসা করোয়ে, আমি এই ডিপেন্ড নকরে যে তার পয়সা আছে পয়সা নাই, এটা মানুষ হিসাবে মানে দরদী মানুষ হিসাবে চিকিৎসা করার আগতেই মানুষ একতা একতা আপনার যদি কোনোবা মানুষটা যদি আহে যার একটা অবস্থাটা খুব শোচনীয় এক্সিডেন্ট পয়েন্ট অফ ভিউ হোক বা বেলেগ পয়েন্ট অফ ভিউ হোক আমার এই মরেল ডিউটি হয় যে আমি তো চিকিৎসা প্রদান করা, আমি আমার আপ্রাণ চেষ্টা করি তাক বচাবর কারণে, তার কারণে যিখিনি করবলে আমি ডেফিনেটলি করিমগে।